পঞ্চায়েত ভোটে জওয়ানদের মোতায়েনের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে সিএপিএফ। এই নতুন ব্যবস্থায় একটি মাত্র বা দুটি পর্যন্ত বুথ আছে এমন ভোট কেন্দ্রে হাফ সেকশন অর্থাৎ চারজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন থাকবেন। তিন এবং চারটি বুথ রয়েছে যে সমস্ত কেন্দ্রে সেখানে আটজন, পাঁচ এবং ছটি বুথ সম্বলিত ভোট কেন্দ্রে থাকবেন ১২ জন জওয়ান, সাত কিংবা তার বেশি বুথে থাকবেন দুই সেকশন অর্থাৎ ১৬ জন জওয়ান। এর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক রাজ্য পুলিশও মোতায়েন রাখা হবে। রাজ্যে অতি বাম উগ্রপন্থী এলাকা আর তেমন না থাকায় ওইসব ক্ষেত্রের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে না বলে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফ এর আইজি এস সি বুডাকোটি জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই রূপরেখা প্রকাশ করার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিটি স্ট্রংরুমের পাহারায় থাকবে এক কোম্পানি করে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী।